খুনের অভিযোগে এক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ রামপুরহাট আদালতের। বুধবার দুপুরে রামপুরহাট আদালতের ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক সুব্রত চ্যাটার্জি এই সাজা শোনান। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম সাধন লেট, বাড়ি নলহাটি থানার দেবগ্রামে। সরকারি আইনজীবী গৌতম রায় জানিয়েছেন, 2021 সালের মে মাসের 2 তারিখ সন্ধ্যা 6টা নাগাদ পূর্ব আক্রোশবশত বিমান লেটের উপর আক্রমণ করা হয়। কুড়ুল দিয়ে মাথায় আঘাত করেন সাধন লেট। রক্তাক্ত অবস্থায় বিমান লেটকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। সেই ঘটনার পর বিমান লেটের ছেলে তাপস লেট নলহাটি থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন ঘটনার পরের দিনই। ওই মামলার এতদিন বিচার চলার পর বুধবার রামপুরহাট আদালত ওই মামলায় সাজা ঘোষণা করেন। আজকে মাননীয় আদালত ফার্স্ট ট্র্যাক কোর্ট সুব্রত চ্যাটার্জি এই কেসে 302 সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো, তার সঙ্গে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাস সশ্রম কারাদণ্ড দিলেন। ঘটনা ঘটেছিল গত ইংরেজি 2/5/21 তারিখে এই যে মারা গেল বিমান লেট, সেই বিমান লেট ওষুধ আনতে গেছিল তার নাতিকে নিয়ে। ওখান থেকে ফেরার পথে দেবগ্রামে কার্তিক লেটের বাড়ির সামনে পূর্ব আক্রোশবশত আসামি সাধন লেট ওকে কুড়ুল দিয়ে মাথায় আঘাত করে। সেই মাথার আঘাতের ফলে ও সঙ্গে সঙ্গে ওখানে পড়ে যায়। তখন তার নাতি সুরজ লেট বাড়িতে গিয়ে খবর দেয় যে আমার দাদুকে সাধন লেট কুড়ুল দিয়ে মাথায় আঘাত করলো, দাদু রক্তাক্ত জখম অবস্থায় কার্তিক লেটের বাড়ির সামনে পড়ে আছে। বাড়িতে খবর দেওয়ার পর তারা বাড়ির লোকেরা বিমান লেটকে প্রথমে নলহাটিতে নিয়ে আসে, নলহাটি থেকে রামপুরহাট হসপিটালে ভর্তি করে, রামপুরহাটের ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে। একজনই সাজা, আসামি একজন, একজনেরই সাজা হলো সাধন লেট। খুনটা হয়েছিল যে আসামি তার একটা গাড়ি ছিল, ম্যাজিক গাড়ি, সেই ম্যাজিক গাড়িও ভাড়া খাটাতে যেত। তো যে মারা গেল বিমান লেটের ছেলেকে অর্থাৎ তাপস লেটকে নিয়ে কোথাও ভাড়া গেছিল, সেই নিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, সেই অ্যাক্সিডেন্টের সমস্ত টাকা ওকে চাইছিল, ও দিতে পারেনি, সেই জন্য বলেছিল যে তোদেরকে আমি প্রাণে মেরে দেব। সেই আক্রোশে বিমান লেটকে সাধন লেট খুন করেছিল। আপনি কি শত উচ্চ মাধ্যমিক পাশ করেছেন? ক্যারিয়ার ওরিয়েন্টেড কোর্স নিয়ে চিন্তিত? তাহলে আপনার চিন্তার অবসান ঘটাতে পারে একমাত্র শান্তিনিকেতন নার্সিং ইনস্টিটিউট। বিএসসি এবং জিএনএম নার্সিং কোর্সে ভর্তি হন, রয়েছে 100% কর্মসংস্থানের সুযোগ। আমাদের ঠিকানা শিউরি দত্তপুকুর পাড়া, বীরভূম। বিশদ জানতে কল করুন 9907276232। কি ভাবছেন, আপনার ফ্ল্যাট বাড়ি বা জমিটা এখন বিক্রি করা খুব প্রয়োজন, কিন্তু কাস্টমার খুঁজে পাচ্ছেন না? কার কাছে বিক্রি করবেন? দালালদের খপ্পরে পড়তে হচ্ছে? আর টেনশন নেই, রামপুরহাট টিভিতে বিজ্ঞাপন দিন আর দেশের যে কোনো জায়গা থেকে ফ্ল্যাট বাড়ি বা জায়গা দ্রুত বিক্রি করুন, একদম দালাল ছাড়াই। আমাদের যোগাযোগ নাম্বার 9932330561।